হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব। আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে আপনাদের কেষ্টপুর ঘোষপাড়ার কাছাকাছি চণ্ডীবেড়িয়াতে একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো। আপনারা যারা কর্পোরেশন প্ল্যানে নতুন ফ্ল্যাট খুঁজছেন, যারা পেপারস ওকে চান, যে কোনো ব্যাংকের লোন চান, তারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি ঘোষপাড়ার কাছে। ঘোষপাড়া কালী মন্দির থেকে ভিতরে আরও 5 মিনিট হাঁটলে আজকের ফ্ল্যাটটা পাবেন। এছাড়া ঘোষপাড়া কালী মন্দির VIP রোড থেকে 2 কিলোমিটার রাস্তা। আর আপনারা সল্টলেক সেক্টর 5 খুব সহজে চলে যেতে পারবেন। অপোজিট ফুটেই আছে সল্টলেক সেক্টর 5-এর 4-হুইলার নিয়ে যাওয়ার রাস্তা। মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু সল্টলেক পেয়ে যাচ্ছেন, আর 2 কিলোমিটারের মধ্যে আপনারা নিউ টাউনও পেয়ে যাবেন। এবং এখান দিয়ে সোজা রাস্তাটা 2 কিলোমিটারের মধ্যে আপনারা VIP রোডও পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন এবার ফ্ল্যাটটা দেখে নেব। এই বিল্ডিংয়ে আপনারা চাইলে 3 BHKও পেয়ে যাবেন। 3 BHK 2 BHK দুরকম অ্যাভেলেবেল আছে, এবং আপনারা যদি পার্কিং চান 4-হুইলার পার্কিং আলাদা করে কিনতে পারেন। এটি একটি G+4 বিল্ডিং। পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে, 2 BHK এবং 3 BHK আছে। লিফ্ট পেয়ে যাবেন বিল্ডিংয়ে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। সিঁড়িতে মার্বেল ফিনিশ করে সিঁড়ি তৈরি করা হয়েছে। খুব চওড়া চওড়া সিঁড়ি আছে। প্রচুর আলো হাওয়া কিন্তু ফ্ল্যাটে পাবেন। সামনে 16 ফুটের রাস্তা আছে, সামনে লরিও আপনারা ঢুকে যাবে, এরকম রাস্তা আছে। তাহলে চলুন এবার ফ্ল্যাটটা দেখে নেব। এটি একটি কর্পোরেশন প্ল্যানের ফ্ল্যাট, যে কোনো ব্যাংকের হোম লোন আপনারা করতে পারবেন। এখন আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। 3rd ফ্লোরের 2 BHK ফ্ল্যাটটা আজকে আপনাদের দেখিয়ে দেবো। এই হলো লিফ্ট। পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে, আর এই হলো আজকের ফ্ল্যাট। সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট পেয়ে যাবেন। ঢুকে আপনারা একটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন পাচ্ছেন, এখানে ওপেন কিচেন পাবেন। তার আগে আপনাদের বেডরুম দেখিয়ে দেবো। এই হলো বেডরুম। বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 11 ফিটের। দুটো বড় বড় জানলা আছে। প্রচুর আলো হাওয়া আপনারা বেডরুম থেকে পাবেন। ইস্ট ফেসিং ফ্ল্যাট আছে, বড় বড় জানলা আছে, তাই প্রচুর আলো হাওয়া ঢুকবে। এবং চারিদিকটি যথেষ্ট ওপেন আছে, বেশি বাড়িঘর নেই, তাই আলো হাওয়া কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন। ফ্লোরিং আছে ভিট্রিফাইড টাইলস। আর এই জায়গাটা আপনারা ড্রয়িং কাম ডাইনিং, সঙ্গে ছোট কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। ওপেন কিচেন থাকবে, কিচেনের জায়গাটা প্লাস্টার করা নেই, ওই জায়গাটাতে আপনারা কিচেন পাচ্ছেন। উপরে লব পেয়ে যাবেন। আর এই হলো কমন টয়লেট। টয়লেটের মধ্যে 7 ফিটের টাইলস লাগানো থাকবে, গিজার পয়েন্ট করা থাকবে, সব রকমের ফিটিংস ডেভেলপার আপনাদের লাগিয়ে দেবেন। ফ্লোরিং হবে অ্যান্টিস্কেট টাইলস। আর কিচেনের মধ্যে কিন্তু আপনারা 4 ফিটের টাইলস পেয়ে যাবেন। কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, এক্সস্ট ফ্যান, এসব কিছুর পয়েন্ট করা থাকবে। এই জায়গাটাতে আপনারা কিচেন পেয়ে যাবেন। আর এই জায়গাটা কিছুটা জায়গা আছে যেখানে আপনারা ওয়াশিং মেশিন চাইরে রাখতে পারবেন। এই হলো সেকেন্ড বেডরুম। বেডরুমের সাইজ আছে 9 ফিট বাই 11 ফিটের। এটি একটি মাস্টার বেডরুম। এই হলো অ্যাটাচ টয়লেট। টয়লেটের মধ্যে 7 ফিটের টাইলস এবং ফিটিংস লাগানো থাকবে। এই অ্যাটাচ টয়লেটটি যথেষ্ট স্পেসিয়াস টয়লেট আছে। আপনাদের ব্যালকনি দেখিয়ে দেবো। এই হলো ব্যালকনি। এটি একটি সাউথ ইস্ট ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই যে টোটাল ফ্ল্যাটটা আপনাদের দেখালাম, ফ্ল্যাটটার সাইজ আছে 760, মানে 760 স্কোয়ার ফিট, এবং দাম আসবে অ্যাপ্রক্সিমেটলি 31 লক্ষ টাকা। এই ফ্ল্যাটটিতে যদি আপনারা 4-হুইলার পার্কিং চান, সেক্ষেত্রে 7 লাখ টাকা এক্সট্রা দিয়ে আপনাদের কিনতে হবে। এই ফ্ল্যাটটি সম্বন্ধে ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আপনারা কোনো পুরনো প্রপার্টি সেল করতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর তাহলে আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।